ব্ল্যাক হোল। বিজ্ঞান পছন্দ করেন এমন কেউ নেই যার মনে এই শব্দটি রোমাঞ্চকর অনুভূতি জাগায় না। এক শতকেরও বেশি সময় ধরে এই শব্দটি যেন বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে। মহাকাশের দানব বলা হয় যাকে, এটি সেই ব্ল্যাক হোল। বাংলায় আমরা বলি কৃষ্ণ বিবর, কৃষ্ণ গহ্বর ইত্যাদি। আর শুধু বিজ্ঞানী নয়, বিজ্ঞান পিয়াসু মানুষের কাছেও এটি আগ্রহের কেন্দ্রবিন্দু। ডাকর করার আজকের এই ভিডিওতে আমরা জানব এই মহাকাশ দানব ব্ল্যাক হোল সম্পর্কে। চলুন শুরু করি আজকের পর্বটি। আইনস্টাইন তার জেনারেল থিওরি প্রকাশ করেছিলেন 1915 সালে, যা বিজ্ঞানীদের স্থান, কাল, মহাকর্ষ, বস্তু এবং শক্তি সম্পর্কে যে ধারণা তা বৈপ্লবিকভাবে পাল্টে দেয়। কিন্তু আইনস্টাইনের তত্ত্বের ভিত্তিতে যেসব পূর্বাভাস করা হচ্ছিল তার অনেকগুলোই ছিল অনিশ্চিত এবং সেগুলো পরীক্ষা করে দেখাও সম্ভব ছিল না। যেমন আইনস্টাইনের সমীকরণগুলোতে দেখা যাচ্ছিল যে মহাকর্ষ শক্তি এমনভাবে ভেঙে পড়তে পারে যে তা বিপুল পরিমাণ বস্তুকে খুব ছোট একটা জায়গায় সংকুচিত করে ফেলতে পারে, যেখানে বস্তু কণাগুলো এত ঘন হয়ে যাবে যে সব কিছু মিশে একাকার হয়ে সিঙ্গুলারিটি অবস্থা তৈরি হবে। এর অভিকর্ষ বল এতটাই বেশি যে আলো তার হাত থেকে পালাতে পারবে না। পরবর্তীতে এটাই পরিচিত হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর নামে। এই সিঙ্গুলারিটির মধ্যে পরিবেশটা এমন হবে যে পদার্থবিজ্ঞানের যেসব নিয়ম আমরা জানি তার অনেকটাই আর কাজ করবে না। এমনকি আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এর পূর্বাভাস দেওয়া হয়েছে সেটিও না। আর এ কারণেই সিঙ্গুলারিটি নিয়ে গাণিতিক পদার্থবিদদের এত আগ্রহ। সাধারণভাবে একটি ব্ল্যাক হোলকে দেখা প্রায় অসম্ভব, শুধু এর সীমানাকে উপলব্ধি করা যায় মাত্র। আর এই সীমানাকে বলা হয় ইভেন্ট হরাইজান বা ঘটনা দিগন্ত। এর কেন্দ্রমুখী বল এত শক্তিশালী যে এর সীমানার মধ্যে প্রবেশ করলে কোনো কিছুই আর ফেরত আসতে পারে না, সরাসরি কেন্দ্রে পতিত হয়। আর এখানে স্পেস এবং টাইম এক হয়ে যায়। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, যার ভিতর থেকে আলো পর্যন্ত বের হতে পারে না তার অস্তিত্বকে আমরা প্রমাণ করব কিভাবে? এই উত্তরের খোঁজে যেতে হবে 1950-এর দশকের শেষ দিকে। সে সময় যারা রেডিও অ্যাস্ট্রোনমির জগতে কাজ করতেন তারা মহাকাশে নতুন ধরনের বস্তু দেখতে পেলেন। এগুলো খুব উজ্জ্বল, খুব ছোট এবং তাদের অবস্থানও বহু দূরে। এদেরকে প্রথমে বলা হতো কোয়েজা স্টেলার অবজেক্টস, সংক্ষেপে কোয়াসার। এগুলো প্রায় তারার মতোই কিছু জিনিস, কিন্তু ঠিক তারা নয়। দেখা গেল এদের মধ্যে যেন অতিমাত্রায় শক্তি পঞ্জীভূত হয়ে আছে, কিন্তু খুব ছোট জায়গার মধ্যে। প্রথমত বিজ্ঞানীদের কাছে ব্যাপারটা অসম্ভব মনে হলেও প্রতিটি নতুন পর্যবেক্ষণ থেকে একটি সিদ্ধান্তেই পৌঁছানো যাচ্ছিল, আর তা হলো এই কোয়াসারগুলো আসলে অতি প্রাচীন কিছু গ্যালাক্সি বা ছায়াপথ যা ভেঙে চুরে যাচ্ছে এবং একটা সিঙ্গুলারিটিতে পরিণত হচ্ছে। ব্ল্যাক হোলকে দেখা না গেলেও ব্ল্যাক হোল এর আশেপাশের নক্ষত্র ও ধূলিকণার উপর প্ব্যাপ বিস্তার করতে পারে। ব্ল্যাক হোল এর আশেপাশের স্থান বাঁকিয়ে দেয় এবং এর পার্শ্ববর্তী নক্ষত্র ও ধূলিকণার ভিজিবিলিটির পার্থক্য ব্ল্যাক হোলের উপস্থিতির জানান দেয়। আবার ব্ল্যাক হোল সবসময় এক ধরনের বিকিরণ করে থাকে যা শনাক্ত করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এ সকল বিকিরণ বিশ্লেষণ করে ব্ল্যাক হোলের অবস্থান নিশ্চিত করা হয়। বিজ্ঞানীরা আকার ও ভরের দিক থেকে ব্ল্যাক হোলকে প্রধানত চার ভাগে ভাগ করে। মাইক্রো বা মিনি ব্ল্যাক হোল। গাণিতিকভাবে চিন্তা করলে সব কিছুই ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। প্রত্যেক নির্দিষ্ট ভরের বস্তুর জন্য একটি নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, যে ব্যাসার্ধে বস্তুটি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। এই ব্যাসার্ধকে বলা হয় শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ। যে সকল বস্তুর ভর আমাদের সূর্যের ভরের চেয়েও কম, তাদের যদি ব্ল্যাক হোলে পরিণত করা যায় তবে তারা মাইক্রো ব্ল্যাক হোলে পরিণত হবে। এদের আকার একটি পরমাণুর সমানও হতে পারে, তবে এদের ভর কিন্তু মোটেও কম নয়। বাস্তবে জ্যোতির্বিজ্ঞানীরা এখনও এই ধরনের ব্ল্যাক হোল দেখতে পারেননি। স্টেলার ব্ল্যাক হোল। সাধারণত 5 সৌরভর থেকে শুরু করে 100 সৌরভর পর্যন্ত নক্ষত্রগুলো স্টেলার ব্ল্যাক হোলে পরিণত হয়।
ধারণা করা হয় স্টেলার ব্ল্যাক হোলগুলি দুটি ভিন্ন উপায়ে গঠিত হতে পারে। প্রথমত, একটি বৃহত্তর নক্ষত্র সুপারনোভা বিস্ফোরণ ছাড়াই সরাসরি ব্ল্যাক হোলে পতিত হয়ে দ্বিতীয়ত প্রোটো নিউট্রন নক্ষত্রের মধ্যে একটি বিস্ফোরণ ঘটিয়ে। তবে কিছু ক্ষেত্রে ধারণা করা হয় যে একটি নক্ষত্রের জীবনকালের শেষে নক্ষত্রটির যদি যথেষ্ট বড় অর্থাৎ আমাদের সূর্যের ভরের 3 গুণের বেশি হয় তাহলে বিস্ফোরিত হয়ে স্টেলার ব্ল্যাক হোলে পরিণত হয়। ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। ভরের তুলনায় এই ধরনের ব্ল্যাক হোল আমাদের সূর্যের থেকে 100 থেকে 1 লক্ষ গুণ বড় হতে পারে। স্টেলার ব্ল্যাক হোলের মতো এদের জন্মও হয় কোনো একটি বিপুল ভর বিশিষ্ট নক্ষত্রের মৃত্যু থেকে। ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। এই ধরনের ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের এখনও অনেক জ্ঞানই অস্পষ্ট। সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলোর ব্যাসার্ধ 100 মিলিয়ন কিলোমিটার পর্যন্ত হতে পারে। এদের ভর আমাদের সূর্যের ভরের তুলনায় 1000 মিলিয়ন গুণ বেশি। গ্যালাক্সির কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল ঘটনাক্রমে একসাথে হয়ে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলে রূপান্তরিত হতে পারে। আবার ঘূর্ণনের ভিত্তিতে ব্ল্যাক হোল দুই ভাগে ভাগ করা যায়। ঘূর্ণনরত ব্ল্যাক হোল। এদের ঘূর্ণনরত ব্ল্যাক হোল বলা হয় কারণ এদের কৌণিক ঘূর্ণন রয়েছে। এরা পৃথিবী ও সূর্যের মতো নিজ অক্ষের উপর ঘূর্ণনশীল। বাস্তব জগতে সব ব্ল্যাক হোলই এই ধরনের। ঘূর্ণনহীন ব্ল্যাক হোল। যে ব্ল্যাক হোলগুলো ঘূর্ণনমান অবস্থায় থাকে না তাদের বলা হয় ঘূর্ণনহীন বা নন রোটেটিং ব্ল্যাক হোল। বাস্তব জগতে এদের কোনো অস্তিত্ব নেই, এরা শুধুমাত্র তত্ত্বীয়। সব কিছুর মতোই ব্ল্যাক হোলেরও জন্ম ও মৃত্যু রয়েছে। এবার আসুন জেনে নেই এর জন্ম ও মৃত্যু সম্পর্কে। মহাবিশ্বের প্রতিটি নক্ষত্রেই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। 2টি হাইড্রোজেন অণু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি হিলিয়াম অণু গঠন করার মাধ্যমে প্রচুর তাপশক্তি, আলোকশক্তি ও বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। আমাদের সূর্যের মতো ছোট তারকাগুলোর জ্বালানি শেষ হয়ে গেলে যথেষ্ট ভর না থাকায় সেগুলো বিক্রিয়া চালাতে সক্ষম হয় না, ফলে তখনই তাদের মৃত্যু ঘটে। এই অবস্থায় এদেরকে বলা হয় শ্বেত বামন। তবে সংযোজন বিক্রিয়া শেষ হয়ে গেলেও অত্যধিক তাপমাত্রার কারণে এরা জলজল করতে থাকে এবং বিলিয়ন বিলিয়ন বছর পরে এগুলো নীরবে ঠান্ডা হয়ে যে অবস্থায় রূপান্তরিত হয় যাকে বলা হয় নীহারিকা। নীহারিকা থেকেই পরবর্তীতে সৃষ্টি হয় নতুন নতুন গ্রহ ও নক্ষত্রের। তবে কিছু কিছু নক্ষত্র রয়েছে যাদের অভ্যন্তরীণ প্রচণ্ড চৌম্বকক্ষেত্রের আকর্ষণের ফলে শক্তিশালী আলোকরশ্মি নির্গত হয়, যা ডিম লাইটের টিম টিম আলোর মতো জ্বলছে আর নিভছে বলে মনে হয়। এই ধরনের নক্ষত্রকে বলা হয় পালসার, যারা সুপারনোভা বিস্ফোরণের পরেও বেঁচে থাকে। সূর্যের চেয়ে শত শত গুণ বড় নক্ষত্রগুলোর মধ্যে বিস্ফোরণ হলে তাদের বলে হাইপারনোভা। এই বিস্ফোরণগুলো মহাবিশ্বের সবচেয়ে বড় ও উজ্জ্বলতম বিস্ফোরণ, যার প্রথম 1 সেকেন্ডে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা আমাদের সূর্যের সারা জীবনে নির্গত সব শক্তির চেয়ে 100 গুণ বেশি হয়ে থাকে। এই অতি বৃহৎ বিস্ফোরণ সুপারনোভা নামে পরিচিত। বিস্ফোরণের পরও এই বৃহৎ নক্ষত্রগুলির অভ্যন্তরে প্রচুর পদার্থ অবশিষ্ট থাকে এবং অত্যধিক অভিকর্ষ বলের সৃষ্টি করে, ফলে এক ধরনের কেন্দ্রমুখী সংকোচনধর্মী চাপ সৃষ্টি হয়। এভাবে ধীরে ধীরে সমস্ত ভর কেন্দ্রের দিকে সংকুচিত হতে শুরু করে। এরা বাইরের ও ভেতরের চাপ সমান করতে গিয়ে সৃষ্ট বিস্ফোরণে নিজের ভিতরের কিছু অংশ বাইরের দিকে প্রচণ্ড বেগে বের করে দেয়। এই বিস্ফোরণের কারণে নক্ষত্রের বাইরের পৃষ্ঠটি মহাশূন্যে নিক্ষিপ্ত হবে এবং অভ্যন্তরটি পরিণত হয় একটি ব্ল্যাক হোলে। তবে আরেকটি প্রশ্ন থেকেই যায়, তা হলো ব্ল্যাক হোল কি আজীবন এভাবেই থেকে যাবে নাকি এরও কোনো শেষ রয়েছে? সেটির উত্তর দিয়েছেন বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইয়ের মাধ্যমে। 1974 সালে তিনি কোয়ান্টাম মেকানিজম এর সাহায্য নিয়ে প্রমাণ করেন যে ব্ল্যাক হোলগুলো থেকে প্রতিনিয়ত রেডিয়েশন বিকিরিত হতে হতে একসময় এটি শূন্যে মিলিয়ে যাবে, আর এই বিকিরণের নাম দেওয়া হয় হকিং বিকিরণ। হকিং বিকিরণের মাধ্যমে একটি ব্ল্যাক হোলের মৃত্যু কখন ঘটবে সেটা নির্ভর করে এর ভরের ওপর। যার ভর যত বেশি হবে সেই ব্ল্যাক হোলটি মহাবিশ্বে তত বেশি সময় ধরে টিকে থাকবে।
সূর্যের ভরের সমান একটি ব্ল্যাক হোল ক্ষয় হতে প্রায় 10^67 সময় নেয়। মিল্কি ওয়ে কেন্দ্রের ব্ল্যাক হোলটির ক্ষয় হতে 10^87 সময় লাগবে। আবার মহাবিশ্বের সবচেয়ে বৃহত্তর ব্ল্যাক হোলটি সময় নেবে প্রায় 10^100। আটটি 1 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য সংবেদী রেডিও টেলিস্কোপ ব্যবহার করে 2017 সালের এপ্রিল মাসে 5 রাত ধরে আমাদের মিল্কি ওয়ে মধ্যবিন্দুতে থাকা M87 এবং সাজিটেরিয়াসে ব্ল্যাক হোলকে পর্যবেক্ষণ করা হয় এবং দীর্ঘকাল প্রসেসিংয়ের পর 10 এপ্রিল 2019 তারিখে আমরা সর্বপ্রথম একটি ব্ল্যাক হোলের বাস্তব চিত্র দেখতে পাই। এখানেই শেষ নয়, বিজ্ঞানীরা সবসময় লেগেই রয়েছেন এই রহস্যের পেছনে এবং আশা করা যায় ধীরে ধীরে রহস্যের জাল থেকে একদিন বেরিয়ে আসবে এই রহস্যময় ব্ল্যাক হোল। তখন অনেক কিছুই হয়তো ব্যাখ্যা করা যাবে যা এখন আমরা খুঁজে বেড়াচ্ছি। আর এরই সাথে শেষ করছি আমাদের আজকের ভিডিও। যদি ব্ল্যাক হোল নিয়ে আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এইরকম আরও কৌতূহলপূর্ণ ভিডিও দেখতে আমাদের ডাকর করা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।